বাংলাদেশের ফুটবল উন্নয়নে একাডেমি করতে চায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। বসুন্ধরা কিংস ও আবাহনী ক্রীড়া চক্রের সঙ্গে মতবিনিময় শেষে কথা জানান রিভার প্লেটের জাতীয় আন্তর্জাতিক ফুটবল স্কুলের চেয়ারম্যান সেবাস্তিয়ান পেরেজ এসকোবার। বাংলার ফুটবল প্রেমীদের আর্জেন্টিনার প্রতি সমর্থন দক্ষিণ এশিয়ার প্রথম, তাদের একাডেমি করতে অনুপ্রেরিত করছে বলেও জানান এসকোবার। আর বড় একাডেমি করার পরিকল্পনা রয়েছে জানিয়ে রিভার প্লেটের অভিজ্ঞতা কাজে লাগানোর ইচ্ছা জানান বসুন্ধরা ও আবাহনী কর্মকর্তারা। খেলোয়াড় ও কোচ আদান প্রদান, টেকনিক্যাল জ্ঞানসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় দেশের ফুটবল উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও আশা ক্লাব দুটির। বিকেলে মোহামেডান শেখ জামাল ও শেখ রাসেল ক্লাবের সঙ্গে বৈঠক করবে রিভার প্লেটের প্রতিনিধি দল। এবং আর্জেন্টিনারা, তারা বলেছে যে বাংলাদেশের সমর্থনে তারা অভিভূত হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা আর্জেন্টিনার পক্ষে তাদের সমর্থনে তারা অত্যন্ত আনন্দিত। সেজন্য তারা চায় এই সম্পর্ককে জোরদার করার জন্য ফুটবল ডিপ্লোমেসি, যেটা আমরা বলি, ফুটবল ডিপ্লোমেসির একটি বিরাট পার্ট হচ্ছে তাদের এই ক্লাবের আমাদের কাছে আজকে আসা এবং আমাদের সাথে মত বিনিময় করা। আমাদের জন্য বিশ্বাস ভবিষ্যতে কিছু না কিছু একটা অর্থবহ এখান থেকে আমরা পাবো। Bangladesh consumers, because we believe that we have some opportunity here, especially in the retail sector. We have very famous Argentinian company Habana, Marolio, all the typical products that you can find in any retail store in Argentina. We have the support of Mr. Borhan Sultan from Bafisa. So yeah, we are doing this basically, and it's going very, very well.